হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। গাইস, আজকে আমি একটা ইউরোপিয়ান সাইড নিয়ে কথা বলবো। তো এই সাইডে দেখেন আপনারা কীরকম ডলার আর্ন করতে পারবেন। তো গাইস দেখেন আমার এখানে ডলার কত, সরি। তো গাইস দেখেন আমার এখানে, আমি জাস্ট এখানে অ্যাকাউন্ট করে রাখছি। এখানে আপনাদের একটাই কাজ, অ্যাকাউন্ট করে রাখবেন, আর কোনো কাজ করতে হবে না, জাস্ট অ্যাকাউন্ট করে রাখবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট করে রাখলে অটোমেটিক এখানে ব্যালেন্স অ্যাড হতে থাকবে। তো কীভাবে হবে অবশ্যই যদি পুরোপুরি জানতে হয় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। তো ফার্স্ট অফ অল আপনারা আমার কমেন্ট বক্স চেক করেন, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। তো আপনারা চলেন আমাদের, আপনারা আমার সাথে ভিডিও দেখে দেখে কাজটা করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তো লিঙ্কে যান, লিঙ্কে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্ট বক্স থেকে লিঙ্ক নিয়ে তারপর আপনারা সরাসরি এখানে চলে আসবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর কী করবেন, আমি একটু লগ আউট করে দেখাই আপনাদেরকে, আমি একটু লগ আউট করে দেখাচ্ছি আপনাদেরকে, সাইন আউট। তো এরকম একটা সাইটে আপনারা চলে আসবেন। তো সাইটে চলে আসার পর আপনারা কী করবেন, এখানে একটু পড়ে নেবেন, দেখেন এখানে যারা পেমেন্ট পাইছে তাদের সব কিছু একটু বিস্তারিত জেনে নেবেন নিজেদের মতো, ঠিক আছে? অ্যাকশনস পারফর্ম, মানে এখানে পারফর্ম করতেছে কতগুলো, দেখছেন? ক্যাম্পেইন ক্রিয়েট, মানে ক্রিয়েট করে 2.5 মিলিয়ন, মানে 2.5 মিলিয়ন লোক এখানে কাজ দেয় আর আমরা এখানে কাজ করি, এতগুলো লোক কাজ করে, ঠিক আছে? আর যতগুলো টাকা এখান থেকে দেওয়া হয়েছে বা ডলার, সেগুলোর এখানে পরিমাণ লিখে দিয়েছে আর কি, প্রতি মাসে হিসেবে মেবি, আই ডোন্ট নো। আর সাইটটা মেবি এখানে যতটুকু জানলাম ইউরোপিয়ান লেখা আছে, তো এরকমই কিছু হবে, রাশিয়ান না, মেবি ইউরোপিয়ানে হবে। তো যাই হোক, এগুলো জেনে নেবেন। আর এখানে মোস্ট যারা খুব বেশি কাজ করছে তাদের ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, দেখছেন? পাকিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিচে যদি আরও তো ক্লিক দেয় আরও দেখাবে, ঠিক আছে? কে কত টাকা আর্নিং করছে সব কিছু কিন্তু লেখা আছে এখানে। আপনারা যদি সি মোড়ে দেন তাহলে কে কত টাকা আর্নিং করছে সব কিন্তু এখানে দেখতে পারবেন। এই ব্যক্তি প্রথমবার $6 ইনকাম করছিল এখান থেকে, এটা কিন্তু রাবেল না, ডলার থেকে, ঠিক আছে? তো যদি আপনারা সি মোড়ে ক্লিক দেন তাহলে তাদের প্রোফাইলগুলো কিন্তু দেখতে পারবেন তারা কত আর্ন করছে, ঠিক আছে? উনি $12 দুই মাসে অবশ্য আর্ন করছে, কিন্তু এখানে আপনারা ঘাবড়াবেন না, দুই মাসে যদি $12 আর্ন করতে পারেন তাতেও কিন্তু খারাপ না। আর আপনারা অনেকে লিভ নিতে পারেন, লিভ নিন, সমস্যা নেই, বাট এখানে তো কোনো কাজই নেই, ফাও ফাও টাকা, ঠিক আছে? কিন্তু সিস্টেম জানতে হবে, সিস্টেম মতো কাজ করতে হবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনি করতে পারবেন না। তো দেখেন এখানে কিন্তু লেভেল আছে, আমি এখন যাই। তো আপনারা প্রথমে এরকম ওয়েবসাইটে আসার পর করবেন কি, সাইন ইন উইথ গুগল, এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে আপনার জিমেল আইডিটা অ্যাড করে দেবেন, ঠিক আছে? দিলে পাসওয়ার্ডও দিতে হবে না, কোনো কিছুই দিতে হবে না। তো দেখেন আমার এখানে দুইটা জিমেল আইডি, তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, তো আপনাদের এরকম আসবে, ঠিক আছে? যদি এই দুইটা জিমেল থাকে দুইটা অপশন দেখাবে, একটা থাকলে একটা। তো আমার এখানে দুইটা জিমেল লগ ইন করা আছে, তাই দুইটা শো করাচ্ছে। তো আমি এটা দিয়ে খুলছিলাম, তো এটাই আমি কন্টিনিউ করে দিলাম, ওকে? কারণ আমি চাচ্ছি না যে এখানে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন, যদি ব্যান ট্যান হয় সেই দায়িত্ব আমার না। তো গাইস এখানে দেখেন আমি যখন অ্যাকাউন্ট খুলছি তখন আমার জিরো ব্যালেন্স ছিল, বাট কিছুক্ষণ পর আমি দেখি অটোমেটিক 20 হয়ে গেছে আর কি। তো ব্যালেন্সটা যদিও এখানে দেখেন 322 দেখা যাচ্ছে, কিন্তু তখন হঠাৎ করে 20 হয়ে গেল, কিন্তু আমার মাথায় ঘাবড়ালাম যে আমি আসলে এটা বেড়ে গেল কীভাবে। পরে এখানে কিন্তু আমি কিছু কাজ করছি, তো কাজগুলো করার কারণে কিন্তু এখানে আমার অ্যামাউন্ট অটোমেটিক অ্যাড হয়েছে, আমি কাজ না করার পরও। মানে কাজ বলতে কি, কিছু এক্সটেনশন, দেখেন এখানে একটা এক্সটেনশন আছে, এটা করে নিয়েছি আমি। করে নেওয়ার ফলে হচ্ছে কি, এখানে অটোমেটিক ইনস্টাগ্রাম লাইক, মানে সব কিছু ফলোস, তো সব অটোমেটিক যাচ্ছে, আর টুইটার থেকেও যাচ্ছে। আর আপনারা চাইলে টিকটক, রেডিট এগুলো অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? তা আমি এখন একটু রিমুভ করে দেখালে মানে আপনাদের জন্য ভালো হয়। তো অ্যাকাউন্টে আসার পর আপনাদের কিন্তু কোনো কিছু থাকবে না, তো আমি এটা একটু রিমুভ করেই, রিমুভ করে আপনাদেরকে দেখাই দিই আর কি, রিমুভ ফ্রম ক্রোম, ওকে, রিমুভ করে দিলাম। তারপর আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, আমারই বের করে দিছি আর কি রিমুভ করার খাতিরে, ওকে। তো যাই হোক, এখানে আসলে আপনারা একটু রিফ্রেশ দিই, আমি কীরকম থাকবে আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে, দেখেন আপনাদের এখানেই শো করাবে ব্রাউজারটা যদি তারা এক্সটেনশন করতে বলবে, আর না হলে যে ব্রাউজার এক্সটেনশন, এটাতে একটা ক্লিক দিবেন, এটু যার দেখেন, ঠিক আছে? কিছু আর্নিং করতে গেলে ফ্রি শুধু একটু খাটনি করতে হবে, খাটনি কিছুই না, জাস্ট এক্সটেনশনটা করে নেবেন, দ্যাটস এনাফ, ওকে? আচ্ছা যাই হোক, এখানে দেখেন এটাতে ক্লিক দিতে হবে একটা, আসার পর এরকম দেখতে হবে, দেখার পর এখানে একটা ক্লিক দিবেন, তারপর দেখেন নিচে এখানে জিপ ফাইলটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো মনে করেন এটা ডাউনলোড হয়ে গেছে, আমি ক্যান্সেল করলাম, মনে করেন এটা ডাউনলোড হয়ে গেছে, তখন আপনার ডাউনলোড ফাইলটা কাঙ্ক্ষিত যে ফোল্ডার আছে ফোল্ডার থেকে খুঁজে বের করবেন, ঠিক আছে? আমার এখানে আছে। তো এখানে আসার পর আপনারা করবেন কি, এই
এক্সটেনশনে ক্লিক দিবেন, দিয়ে ম্যানেজ এক্সটেনশন এখানে একটা ক্লিক দিবেন। তারপর এখানে আপনার ডেভেলপার মোড অফ করা থাকবে, আপনারা এটা সিম্পলি অন করে দিবেন। অন করে দেওয়ার পর দেখেন লোড আনপ্যাক, তো আমি একটু মনে হয় রাইটিং করে দেখা দিলে ভালো হবে, মার্ক করে এই যে এখানে এটার মধ্যে একটা ক্লিক দিতে কিন্তু হবে। আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমার ডাউনলোড ফাইলটা তো এখানে আছে, আমি এখানে গেলাম। তারপর এই যে এই ফাইলটা, ঠিক আছে, শুধু এই ফাইলটা শো করাবে ওখান থেকে, এই ফাইলটা একটু দেখে নেবেন আপনারা। তো এই ফাইলটা আপনাদেরকে ই করতে হবে, এখানে একটা ক্লিক দিতে হবে, দুইটা, সরি সরি গাইস, একটা ক্লিক দিবেন। একটা ক্লিক দিয়ে দেখেন এখানে সিলেক্ট ফোল্ডার লেখা আছে, একটু মার্ক করে দেখাই তাহলে মনে রাখতে পারবেন ভালো। সিলেক্ট ফোল্ডার এখানে একটা ক্লিক দিবেন। ওকে, আমি ক্লিক দিলাম, ঘুরতেছে তো, ঠিক আছে। আমার এখানে কিন্তু এক্সটেনশন হয়ে গেছে, আমি এখন এখানে একটু ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে পিন করে নেবেন, ঠিক আছে, এক্সটেনশনটা তো আশা করি বুঝতে পারছেন। পিন করে নেওয়ার পর আপনারা আরেকবার ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখেন আমার এখানে লিঙ্ক করে দিছি, অটোমেটিক কিন্তু লিঙ্ক হয়ে গেছে টুইটার অ্যাকাউন্ট আপনার রেডিট। তো আপনাদের যদি টুইটার লগ ইন করা না থাকে, তো লগ ইন এরকম আপনাদের এই যে রেড চিহ্ন ওটা থাকবে, ঠিক আছে, রেড ওটা থাকবে, আপনারা ক্লিক দিয়ে লগ ইন করে নেবেন টুইটার অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। আর যাদের টিকটক অ্যাকাউন্ট আছে, রেডিট আছে, তারা করে নেবেন। বাট এখানে শুধু চারটে ফিচারে অন আছে অটো লাইকের জন্য, বাকিগুলো কিন্তু নাই, ঠিক আছে। ইউটিউবটা অটো করতে পারবেন না, ম্যানুয়ালি করতে হবে, ফেসবুকটা ম্যানুয়ালি করতে হবে, এই দুটো কিন্তু নাই। এই চারটে ফিচার আছে, তো চারটে ফিচার যদি আপনারা অন করে রাখেন ভালো একটা আর্নিং জেনারেট করা সম্ভব এখান থেকে। ওকে, তো গাইস এখন আমি এখানে দেখাই আর একটু ড্যাশবোর্ডে যাই। তো গাইস এখানে আপনারা আরেকটা জিনিস দেখাই আমি এখানে আপনাদেরকে, এখানে দেখেন এই যে আমার লেভেলটা কিন্তু আপ হয়ে যাবে, ঠিক আছে। এটা যখন পূরণ হবে এখানে কিন্তু পার্সেন্টেজ বাড়তেছে, এই লেভেলটা যখন আপ হবে আমার কিন্তু আর্নিং জেনারেট হবে আরও বেশি। তো যারা প্রথম মাসে $12 পাইছে তারা পরবর্তী মাসে $20 পাবে না এমন কিন্তু কোনো কথা না, ঠিক আছে, পাবে, অবশ্যই পাবে, 100% পাবে। কারণ দেখেন প্রথম মাসে যারা কম পাচ্ছে দ্বিতীয় মাসে তারা কিন্তু বেশি ডলার আর্নিং করতে পারবে এখান থেকে, বুঝতে পারছেন। তো আমি এখানে একটু রিফ্রেশ করলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে নীল উঠে থাকবে আর কি, এই যে দেখছেন এখানে নীল উঠে আসছে আর কি আইকনটা, এখানে একটা নীল ফোটা উঠে আছে, মানে আমরা অ্যাক্টিভ আছে, আমাদের এক্সটেনশন অ্যাক্টিভ আছে। প্লাস আপনারা এখানে একটু দেখেন, দেখেন আমাদের এখানে ব্রাউজারের যে ভার্সনটা সব কিছু কিন্তু এখানে তারা দেখাই দিছে, 1/1/2000 মানে সব কিছু এখানে দিয়ে দিছে, ঠিক আছে, 10/1/2023 এটা আপডেট করছে আর কি ভার্সনটা। তারপর এই ভার্সন সহ দেখাবে, যদি এই ভার্সন আর নিচের ভার্সন এক থাকে, সেম থাকে, তাহলে মনে করবেন আপনার ভার্সন ঠিক আছে, আপনার এখানে কাজ করতে পারবেন। ওকে, তারপর আরেকটা কাজ দেখাই, যারা চলে গেছেন তারা তো গেছেন, কিন্তু বেশি আর্নিং করতে গেলে আরও একটু টেকনিক খাটাতে হবে। পারফর্ম টাস্ক, এখানে দেখেন কতগুলো টাস্কের অপশান আছে। তো যদি ইউটিউব দেখেন, এখানে কিন্তু লেভেল বাড়লে আপনাদেরকে ভালো ইনকাম করতে পারবেন। তো ইউটিউবে কাজ ছিল, আজকে আমি করছিলাম, এখন নাই, যাই হোক, এখানে কাজ পারফর্মগুলো দেখে নেবেন, টাস্কগুলো আপনারা নিজেদের মতো করে নেবেন একটু। যারা কাজ করেন এগুলো সাইডে তারা ভালো করে জানেন। আর একটা জিনিস আমি দেখাই, তো গাইস অ্যাফিলিয়েটে ক্লিক দিবেন আপনারা, অ্যাফিলিয়েট। ওকে, অ্যাফিলিয়েটে ক্লিক দেওয়ার পর আপনার এই যে রেফারেল লিঙ্কটা আছে এটা কপি করবেন। কপি করে এটা আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলকে দিতে পারেন, তারা যদি এখানে অ্যাকাউন্ট করে তাহলে আপনারা একটু কমিশন পাই দিতে পারেন, ঠিক আছে, এখান থেকে। তো আপনার ভাববেন না যে আমি লিঙ্ক দিছি বলে আমার রেফারেল ভাই এগুলো ইনকামের, আমি রেফার দিয়ে কারো কাছ থেকে ইনকাম নেবো এরকম কোনো ধারণা না, আমি করে দিইনি আপনাদেরকে, ঠিক আছে। আমি জাস্ট এই জন্যই দিছি আপনাদের উপকার যেন হয়, ঠিক আছে, আমি আপনাদের থেকে আর্ন করবো আপনাদের রেফারেল থেকে, এরকম কোনো মনোভাব কিন্তু আমার মধ্যে নাই, আশা করি বুঝতে পারছেন। তো আপনারা চাইলে আমার রেফারেল থেকে ঢুকতে পারেন, আর না চাইলে নাও ঢুকতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বাট এই এটা লিখে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাট যদি ডুপ্লিকেট কোনো ওয়েবসাইট পেয়ে যান কপি, তাহলে আপনাদের সমস্যা হবে, আমার কোনো সমস্যা হবে না, এটা আর কি এতটুকুই। তো আশা করি ভিডিওটা দেখে সম্পূর্ণ বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে, বাকিটা বললাম না, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিও নিয়ে।